হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের বাংলা গ্রামার আলোচনার টপিক হচ্ছে যতি বা ছেদ চিহ্ন। যতি বা ছেদ চিহ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যতি বা ছেদ চিহ্ন সম্পর্কে জানতে হলে এখন কোনো একটা কিছু যে সৃষ্টি করছে তার সম্পর্কে তো আগে জানতে হবে। যতি বা ছেদ চিহ্নর প্রবর্তক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন যতি বা ছেদ চিহ্নের প্রবর্তক। এখন টোটাল চিহ্ন কয়টা? টোটাল চিহ্ন হচ্ছে 16টা। টোটাল চিহ্ন হচ্ছে 16টি। 16টির মধ্যে আবার দুইটা ভাগ রয়েছে, এক হচ্ছে সাধারণ সাধারণ রয়েছে 12টি, আর ব্যাকরণিক রয়েছে 4টি। ব্যাকরণিক রয়েছে 4টি, টোটাল হলো 16টি। আগে আমরা ব্যাকরণিক 4টা চিহ্ন নিয়ে আলোচনা করি। ব্যাকরণিক 4টির মধ্যে প্রথমটি হচ্ছে, 1 নম্বর, এটা হচ্ছে ধাতু চিহ্ন। ধাতু চিহ্ন পরেরটি, এটাই সিম্বল, এটা হচ্ছে সমানবাচক চিহ্ন। সমানবাচক চিহ্ন তৃতীয়টি হচ্ছে পূর্ববর্তী, আর শেষটি হচ্ছে পরবর্তী, বিপরীত চিহ্ন জাস্ট। অর্থাৎ আমরা ব্যাকরণিক চিহ্ন পেলাম 4টি, ধাতু চিহ্ন, সমান বাচক চিহ্ন, পূর্ববর্তী চিহ্ন, পরবর্তী চিহ্ন। আমাদের ব্যাকরণ, আমাদের যতি চিহ্নগুলো জানা দরকার, সেগুলো আমরা অনেকেই জানি। দাঁড়ি, কমা, প্রশ্নবোধক, বিস্ময়সূচক, কোলন, ড্যাশ, কোলন ড্যাশ, হাইফেন। এখন এক বলতে 1 সেকেন্ড থামতে হয় কতগুলাতে, সেগুলো আমরা জানবো। আমরা যদি এই জিনিসটা মনে রাখি, দা বি প্রো কোডা কোডা, অর্থাৎ এই কয়টা, এই কয়টা যদি চিহ্নের ক্ষেত্রে আমাদের 1 সেকেন্ড সময় থামতে হবে। দাঁতে হচ্ছে দাড়ি, বিতে বিস্ময়সূচক, প্রশ্নবোধক, কোলন ড্যাশ, কোলন ড্যাশ, 1 2 3 4 5 6, টোটাল 6টা যদি চিহ্নে 1 সেকেন্ড সময় থামতে হয়, সেকেন্ড সময় থামতে হয় আমাদের। কিছু কিছুর যেমন দাড়ি, কমা, এগুলোর কিছু অন্য নামও রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। দাড়ির যে নামটি রয়েছে সেটা হচ্ছে পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদ কমা হচ্ছে পাদচ্ছেদ। কমা হচ্ছে পাদচ্ছেদ। 3 নম্বর হচ্ছে সেমিকোলন। আমরা সেমিকোলন নামটা জানি, কিন্তু এই নামটা জানি যে এটা হচ্ছে অর্ধচ্ছেদ, এটাকে অর্ধচ্ছেদ বলা হয়। তারপর ইলেক চিহ্নের আরেক নাম হচ্ছে লোপ চিহ্ন, ইলেক বা লোপ চিহ্ন বলা হয়। ইলেক বা লোপ চিহ্ন, ড্যাশ হচ্ছে কষি চিহ্ন, ড্যাশ বা কষি চিহ্ন, হাইপেন হচ্ছে শব্দ সংযোগ চিহ্ন। হাইপেন হচ্ছে শব্দ সংযোগ চিহ্ন।
ধন্যবাদ, আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে।